সালামু আলাইকুম দর্শক, আমরা এখন আছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর গ্রামে। আজ আমরা যাচ্ছি একটা ড্রাগন ফলের বাগানের প্রতিবেদন তৈরি করার জন্য। ড্রাগন ফলের বাগানে যেতে আমাদের এই খরস্রোতা নদী পার হয়ে যেতে হবে। এই নদীটি যমুনা নদীর একটা শাখা নদী। বছরের সব সময় নদীতে পানি থাকে, আর এখন নদীতে অনেক পানি। স্থানীয়দের মতে এই নদী এখন 35 থেকে 40 ফিট পর্যন্ত গভীর হতে পারে। ইঞ্জিন চালিত শ্যালো নৌকায় আমরা যাত্রা শুরু করলাম। আমরা নদীর ওই পারে যাব। খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু ইঞ্জিন চালিত নৌকা। আমরা নদী পার হয়ে এপারে চলে এসেছি। নদীর অন্য পারের ঘাটে আমাদের নৌকাটা ভিড়লো। এখন আমরা একে একে সবাই নৌকা থেকে নেমে পড়লাম। এখন আমাদের গন্তব্য একটি ড্রাগন ফলের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি ড্রাগন ফলের বাগানে আমরা চলে এসেছি। প্রায় 1.5-2 বিঘা জমিতে সুন্দর এই ড্রাগন ফলের বাগানটি গড়ে তুলেছেন আমাদের স্বপন ভাই। খুবই চমৎকার বাগানটি। এক বছর পরে ড্রাগন গাছে ফল এসেছে এবং অল্প অল্প কিছু ফল পাকাও শুরু হয়েছে। কালার চলে আসছে, লাল লাল রঙের ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আপনারা। আমাদের স্বপন ভাই উনি ব্যস্ত গাছের পরিচর্যাতে, আমি প্রতিবেদন করার জন্য চলে এসেছি। এখন স্বপন ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, ড্রাগন ফল চাষ খুব লাভজনক এবং ড্রাগন চাষে তেমন বিশেষ পরিচর্যার প্রয়োজন হয় না। এই গাছ একটানা 10 বছর ফল দিতে পারে। ড্রাগন একটি ক্যাকটাস প্রজাতির গাছ, তাই এটি যে কোনো পরিবেশে বা শুকনো অঞ্চলে রোপণ করা যায় এবং চাষাবাদ করা যায়। ড্রাগন ফল স্বপন ভাই একজন সরকারি কর্মকর্তা, তিনি শখের বশে এই বাগানটি গড়ে তুলেছিলেন। এখন তার মতে এটি ওনার পারিবারিক ফলের ঘাটতি পূরণ করবে, পুষ্টির চাহিদা পূরণ করবে, পাশাপাশি বাড়তি কিছুটা আয়ের পথও তিনি এখান থেকে দেখতে পাচ্ছেন। যার জন্য এখানে তিনি কিছুটা সময় চাকরির পাশাপাশি যে সময়টা অবসর থাকে সেই সময়টা তিনি তার বাগানে এসে পরিশ্রম করে থাকেন, গাছগুলির পরিচর্যা করে থাকেন। স্থানীয় বাজারে ড্রাগন ফলের যথেষ্ট চাহিদা রয়েছে বর্তমানে এবং বেশ মূল্যে, চড়া মূল্যেই বিক্রি হয়ে থাকে। আমরা দেখতে পাই ড্রাগন ফল এখন বর্তমানে প্রায় 300 থেকে 400 টাকা মূল্যে খুচরা বাজারে ড্রাগন ফল বিক্রি হয়ে থাকে। ড্রাগন ফলের চাষ খুবই সহজ এবং যে কেউ এই ফলের চাষ করতে পারে। যদি বাড়ির আশেপাশে সামান্য কিছু পতিত জমি পড়ে থাকে সেখানে ড্রাগন ফলের গাছ রোপণ করা যায়। এছাড়া আমরা শখে আমাদের বাড়ির ছাদে 2-1টি ড্রাগন গাছের চারা টবে রোপণ করে আমরা আমাদের পরিবারের ফল ও পুষ্টির চাহিদা পূরণ করতে পারি।
এভাবে আমরা আমাদের নিজ বাড়ির ছাদে অথবা আমাদের বাড়ির আশেপাশে দু একটি ফলের গাছ রোপণ করে বিষমুক্ত তরতাজা ফ্রেশ সবজি বা ফলমূল নিজেরা উৎপাদন করে খেতে পারি এবং পরিবারের চাহিদা পূরণ করতে পারি। পাশাপাশি যারা আমাদের আত্মীয় স্বজন আছে তাদেরকেও আমরা এসব পুষ্টিকর এবং নির্ভেজাল খাদ্য উপহার দিতে পারি, এতে তারাও খুশি হবে এবং আমরাও আমাদের মানসিক প্রশান্তি পাব। নিজেরা নিজেদের উৎপাদিত শস্য ফল এবং শাকসবজি উৎপাদন করে নিজেরা খেতে পারব। বৃষ্টি হবে, এগুলো তো গাছগুলো আরও পরিপূর্ণ হবে, যে প্রতিটা গাছ বেড়ে যাবে, এগুলো উঠে এরকম ঝুলে যাবে, গাছ একদম ভরে যাবে। ড্রাগন ফল চাষ সম্পর্কে স্বপন ভাইয়ের কাছ থেকে অনেক তথ্য পেলাম আমরা। দর্শক অনেক রোদ, এখন বাজে 1:40, প্রচণ্ড গরম আজকে, মাথার উপর রোদ, একদম মনে হচ্ছে যে গরম উত্তপ্ত সিসা ঢেলে দিচ্ছে। বাগানের ভিতরে অনেক গরম, আমরা ভিডিও তৈরি করতে করতে বেশ ক্লান্ত হয়ে পড়েছি। দর্শক ড্রাগন বাগানের কন্টেন্ট শেষ করলাম, এখন আবার ফিরে চললাম। এবার আমাদের গন্তব্য একটি গরুর খামার, রাজু ভাইয়ের গরুর খামারে যাব, সেখানে একটি প্রতিবেদন তৈরি করব। গরমে খুবই ক্লান্ত অবস্থা আমাদের, এতটা গরম ধারণাই ছিল না। তাপমাত্রা কিছু না হলেও 40 ডিগ্রির কাছাকাছি হবে, আশেপাশেই হবে, আর এই দুপুরবেলা ফাঁকা মাঠে বুঝতেই পারতেছেন কী অবস্থা আমাদের। তারপরেও যাই হোক, কষ্ট করে আপনারা ভিডিও দেখবেন, আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি, আপনারা দেখবেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আমাদের কাজের সার্থকতা। কাজ শেষে নদীর ঘাটে এসে বসে আছি আমরা। ওপার থেকে নৌকা আসলো, কিন্তু নৌকার মাঝি নেই, নদীর এপার থেকে ওপার পর্যন্ত দড়ি টানানো আছে। এই দড়ি ধরে ধরে নৌকা নিয়ে এপার ওপার যাতায়াত করা যায়। অবশেষে মাঝি এলেন, মাঝি এসে নৌকার ইঞ্জিন স্টার্ট দিলেন, নৌকা ছাড়ল, নৌকা এগিয়ে যাচ্ছে নদীর ওপারের ঘাটের দিকে। নদীর জলরাশি ভেঙে আমরা নৌকা নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে, আমাদের গন্তব্য এখন ওপারের ঘাট। আল্লাহর রহমতে আমরা ভালোভাবে নদীর এপারে পৌঁছে গেছি নৌকা নিয়ে। নদীর এপার পৌঁছে গরমে আমরা এতটাই ক্লান্ত বোধ করছিলাম যে আমাদের পক্ষে আর কোনো কাজ করা সম্ভব হচ্ছিল না, তাই আমরা বাসার পথে রওনা হলাম। কাজ শেষ, চলে যাচ্ছি বাসাতে এখন। আজকের মতো প্রচণ্ড গরম, এতটা গরম অনেকদিন ফিল করি নাই, খুবই ক্লান্ত লাগছে আজকে। সম্ভবত আজকে তাপমাত্রা এখন যেটা সেটা 40-41 ডিগ্রির কাছাকাছি প্রায়, খুবই ভয়ঙ্কর একটা অবস্থা। দেখেন গাছে কত কাঁঠাল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে, গ্রামের আঁকা বাঁকা মেঠো পথে অথবা গ্রামীণ হাট বাজারের ভিডিও নিয়ে আপনাদেরই সাথে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।